লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি অন্য কোনো বন্ধুরা শ্রেয়া কিচেনের নতুন একটা রান্নার রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, রুই মাছের ঝোল। অনুষ্ঠান বাড়িতে আপনারা যেরকম খান সেরকমই আমি আজকে বাড়িতে রান্নাটা করব। তো আমার এটা আর আমি রুই মাছের ঝোলে দেব ডালের বড়ি, বাড়িতে দেওয়া ডালের বড়ি দেখুন। আর এই রান্নাটা করতে আমার লাগবে সমস্ত মশলাই, পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা, একটা টমেটো নিয়েছি, ধনে পাতা ও গরম মশলা। পেঁয়াজটা একটু বেশি লাগবে তাই দেখুন পেঁয়াজগুলো আমি ছুলে কেটে ধুয়ে রেখেছি। আলুগুলো আমি এখন কেটে নিচ্ছি, মাছটা আমি ধুয়ে নিয়েছি বাজার থেকে কেটে নিয়ে এসেছিল, এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি। পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এই যে আমি আলুগুলো এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি, এখন আমি আলুগুলো ধুয়ে নেব ও মশলাগুলো যে পেঁয়াজগুলো কুচিয়ে কেটে নেব আর মশলাগুলো বেটে নেব। ততক্ষণ আপনারা পাশে থাকবেন। মশলাগুলো বেটে নিচ্ছি, প্রথমে জিরেটা বেটে নিই। যদি ভাত খাই তো একইভাবে আমি সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি আলাতে নামিয়ে নিচ্ছি। এবার আমি গরম মশলাটা বেটে নিয়ে একবারে রান্না করতে যাবো। এখন পেঁয়াজ কোচানো হয়ে গেছে, এবারে যে আমি মাছে নুন হলুদ ও লঙ্কা বাটা দিয়েছি, সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি উনুনটাও ধরে নিয়েছি। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, গুঁড়োও দিতে পারবেন। আমি এখানে বাটা মশলাই করছি রান্নার পরে বাটা মশলাই দিলাম, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। আমি আজকে মাছের ঝোলটা অনুষ্ঠান বাড়ির মতো রান্না করলেও একটু অন্যরকমভাবে রান্না করবো, আপনারা এখানে দেখে বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে খুব রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর এই নুনটা দেওয়াতে মাছগুলো কড়াইতে বাদ দিও না। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল আর নামিয়ে দিচ্ছি আজকে আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তবু একবার বলে দিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভেজে নামিয়ে নিলাম এবং কড়াইতে তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি আপনারা না জানে নাও দিতে পারেন তেজপাতা আমি মোটামুটি সমস্ত রান্নাতে তেজপাতাটা দিই এবার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি টমেটোটা কেটে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে দিচ্ছি আর যে মশলাটা করেছিলাম আমি এখানে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা ধনে সব কিছুই আছে মশলাটা আমি দিয়েছিলাম আর দিয়ে দেবো একটা খলি ভালো করে একটু কষিয়ে নেবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে আমি যে গরম মশলাটা বেঁধে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ফেলে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখে ফুটে ইচ্ছে করছে এরপর দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি দেখুন
আলু সাথে একটু করে ভেজে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি জলটা বেশি দিলাম না দেখুন মেয়েটা ফুটতে শুরু করেছে এবং আমার রান্নাটা প্রায় হয়েও গেছে বেশিক্ষণ আমি রান্না করবো না দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়েছি একটু কিছুক্ষণ রাখবো রেখে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব গরম মশলাটা দিয়ে দিলাম আর যে ধনে পাতাগুলো কুচি করে রেখেছিলাম ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেবো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে অসাধারণ লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে আজকের ভিডিওটা এই পর্যন্তই